Hello guys, welcome back to my another video. এখন আমি একটু বেরিয়েছি বন্ধুদের সাথে শপিং করতে, বাট এত বৃষ্টি পড়ছে জানি না কিভাবে যাব। দেখাচ্ছি, দেখো দেখো, বুঝতে পারবে না আশা করি, কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে। ফাইনালি পৌঁছে গেছি, ব্লক করবি নাকি? এই বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, একটু হাই বল অ্যাট লিস্ট। তাহলে এখন ব্যারাকপুরে এসেছি, দেখো এখনো কত গোলাপ ফুল, এত দেখতে ভালো লাগছে না ফুলগুলো। বানাবো এই দুজনের সাথে বেরিয়েছি, এরা এখন ব্লগ আমাকে করতে দেবে না। দাদা বৌদি হোটেল আমার তো ভীষণ পছন্দের একটা জায়গা। ফাইনালি জুডিওতে এসে গেছি, অনেক মেয়েদের কালেকশন আছে, প্রচুর ভিড় এখানে সব থেকে বড় কথা। আজকে 299-এ কুর্তি আছে মেয়েদের, পছন্দ করছে পছন্দ করছে দুজনে মিলে। ফুলগুলো বেশ সুন্দর সুন্দর আছে। এখন জুতো পছন্দ করা চলছে, ওর সাইজের জুতো পাচ্ছে না এখন আমার বন্ধুটা। আমরা শপিং করছি, ও এখন ফটো তুলবে বলে দেখছে। ওই দেখো, সবাই ভাবে যে মেয়েরাই অনেকক্ষণ ধরে শপিং করে, কিন্তু ছেলেরাও অনেকক্ষণ ধরে শপিং করে। দেখো তার নিদর্শন হচ্ছে আমার এই দুই বন্ধুরা, পছন্দ আর হচ্ছে না তাদের, পছন্দ আর হচ্ছে না, আর লজ্জা পাচ্ছে। বন্ধু খুঁজে খুঁজে বার করেছে একটা, যে আমার বন্ধুরা এখন কার্গো প্যান্ট খুঁজে খুঁজে লাস্টে এই প্যান্ট পেয়েছে, এই প্যান্ট এখন দেখছে, বার করেছে, বেশ সুন্দর দেখতে। একটু দেখা, একটু দেখা শার্টটা, বেশ সুন্দর দেখতে। জুডিও আমাদের ঘোরা হয়ে গেছে, কেনাকাটিও হয়ে গেছে, কিন্তু মেয়েদের কালেকশন দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল আর ওরা ভিডিও করতেও বারণ করছিল। কেনাকাটি হয়ে গেছে, এবার এখন আমরা সত্যপুরে যাচ্ছি। সত্যপুরে গিয়ে দেখা যাক কোথায় কোথায় আর ঘুরি আমরা। এখন আমরা প্রচন্ড ক্লান্ত, ঘুরে টুরে অনেক কিছু শপিং টপিং হয়েছে, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, ইচ্ছা করছে আর ঘুরতে না। সিরিয়াসলি মানে সবাই এখন বাড়ি যেতে পারলে বাঁচি আমরা। চলো তো ব্লগটা এখানেই কমপ্লিট হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।